হ্যালো ফ্রেন্ডস স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত পিএসসির নিয়োগে নয়া কেলেঙ্কারি বিদ্রোহের ডাক পরীক্ষার্থীদের আজকে ভিডিওতে এই বিষয়টি আলোচনা করা হবে তো চলো দেখে নেওয়া যাক পিএসসির কোন নিয়োগে কী কেলেঙ্কারি হয়েছে তোমরা আমাদের চ্যানেলটা যারা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা ক্লিক করবে যাতে তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো ফের নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ালো পিএসসি পিএসসির ফল প্রকাশিত হলেও কাট অফ মার্কস নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অবিলম্বে এই সমস্যা মেটাতে ফের রাজপথে নামতে চলেছে চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ দু সালে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি ফল প্রকাশিত হয়েছে গত চোদ্দোই মে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লু বিসিএসের ফল প্রকাশিত হলেও পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা পিএসসি এখনও পর্যন্ত উত্তরপত্র ও সফল পরীক্ষার্থীর নম্বর প্রকাশ করতে পারেনি আর তার জেরেই বহু পরীক্ষার্থী তাদের কাট অফ মার্কস জানতে পারেনি সফল হয়েও এমন বহু পরীক্ষার্থী রয়েছেন তারা মেন পরীক্ষায় ডাক পায়নি আর এই নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ এ বিষয়ে সরি এ বিষয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন অবিলম্বে উত্তরপত্র ও সফল পরীক্ষার্থীর নম্বর প্রকাশের দাবিতে ফের পিএসসির দপ্তর ঘেরাও করবেন তারা আগামী উনত্রিশে মে সকাল এগারোটায় এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে চলতি বছরের নভেম্বরে প্রথম দিকে ডাব্লিউ বিসিএস দু উনিশের বিজ্ঞাপন প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের নিয়োগের হবে নিয়োগ হবে ডাব্লিউ এক্সিকিউটিভ সেটার মাধ্যমে পরীক্ষা দু পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ দু সালের কুড়ি জানুয়ারি দেওয়া হয়েছিল কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয় কুড়ি জানুয়ারি পরিবর্তে নয়ই ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয় তো এই মূল বিষয়টা হচ্ছে যে নাম্বার পেয়েও ডাক পায়নি এবং সবচেয়ে বড় ব্যাপার সবাই যেটা চাইছে ডাব্লিউ বিসিএসে যে তাদের নাম্বারটা প্রকাশ করা হোক ইন্ডিভিজুয়াল মার্কসটা প্রকাশ করা হোক যারা তারা কাট অফ থেকে কত নিচে আছে বা যে সুযোগ পেয়েছে লিস্টে যার নাম আছে মিটলে সে কতটা উপরে আছে এটা যেন তারা দেখতে পায় অর্থাৎ একটা স্বচ্ছতা চাইছে ক্যান্ডিডেটরা সেই নিয়েই উনত্রিশে মে পিএসসি অফিস ঘেরাও বা একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তো এই হচ্ছে পিএসসির কেলেঙ্কারির কথা তবে কেলেঙ্কারি কিনা এটা এখনও বলা যাচ্ছে না যতক্ষণ না মার্কস প্রকাশ হচ্ছে বা কিছু তো এই ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে এই খবরটা পৌঁছে দেবে যাতে সেই আন্দোলনে বা সেই কর্মসূচিতে অন্যরাও সামিল হতে পারে যারা জানে না তারাও যেন জেনে সেখানে সামিল হতে পারে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানের জন্য ধন্যবাদ